হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেনা আছেন আপন মানে আশা করছেন ভালো দেবে, মুই বি বহুত ভালো আছে। চ্যানেলে যদি নয় আছেন এন্ড সবসক্রাইব নয় করেন বলে সবসক্রাইব করে দেবে এন্ড বেল আইকন প্রেস করবার নাই ভুলবে। আজকে আমি গোটে জায়গাকে যাচ্ছি, কেনকে যাচ্ছি, কেনথে লাগি যাচ্ছি সেটা ভিডিওরে আগকে জানি পারবে আপন মানে কন্টিনিউ রহুন ভিডিওরে। আমি রেডি হই যাইছি, ঘরু বাহারি করে ফের ভিডিওকে আগকে কন্টিনিউ করমি। এটা আমি ইন্ডিপেন্ডেন্ট ডে দিন হি যাচ্ছি, আউ সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। আমি ঘরু বাহারি করে আসিগলন অধা রাস্তা তক, বুল্লা হয়ে করে যু বরগড় যাবার আছে। কাইঁথি লাগে কাণা সবু সেটা আগে বতামি, আর থমনাইল রু বি দেখিবে যে আপন মানে কেনকে যাচ্ছু কাইঁথি লাগে যাচ্ছু। সো ভিউ বহু সুন্দর হয়েছে, মানে ওয়েদরটা বড়িয়া হয়েছিল। দেন আমি এটা অতাবিরা তক হয়ে করে ইনু নাস্তা করবার লাগি আসিটা কি সুদশা ব্রত থিলা হেদিন, তো মা ঘরে কিছু নাস্তা নাই করি, বাপা মুই আও মোর বহন করে হি নাস্তা করেছিলু। তো ইনু আমি দোসা অর্ডার করেছিলু, বহু টেস্টি লাগছে ইনর দোসা। তো বাকি সবু বি টিকি ভিউ মুই শেয়ার করে দিয়েছি যে মানে আও কাণা কাণা থিলা বলে। দেন আমি সেনু আসলা বেলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে করে পলাই আসলু ন। এটা টিকি বরগড় রোডে হি আমকু টেডি বিয়ার সফট টয়েস মানে দেখবারকে মিললে, বহুত ভেরাইটির থিলা, সাইজরে সান রু বড় বহুত সাইজরে আপন মানকু মেলি যিবা এই জায়গায়। আর সবু বেলে হি ইনু থিসি বরগড় রোডে। তো প্রাইস রেঞ্জ বি মানে বহুত কম রু থিলা, হাই রেঞ্জ তক থিলা। মোর বহিনকে টেডি বহুত ভাল লাগছে, সো ই রাস্তার যেভে বি আনা জানা করলে সে টেডি সিওর হি নেসি, মস্ট নেসি, আও শীতল বি নেসি। সো ইথর আমি শীতলর ছুয়া লাগি বি নেবার থিলা, আও মোর বহিনকে বি নেবার থিলা। তো ই জায়গায় দেখুছে সে কেনটা নেবা কাণা বলি, তো তাকে ই পু পছন্দ আসছিলা, বহুত টাইম রু সে পু ঘিনমি ঘিনমি বলি হতলা। তো ই টাইমরে সে ইনু মিললা বলে সে নেলা, আও চাচি বি নেলে এটা। তো দুই বহন লাগি দুইটা সেম টয়েস আনি করি আমি বাহারি পড়লু ফের দেগাঁ যাবার লাগি। বরগড়র দেগাঁ গোটে হচ্ছে অষ্টশম্ভু ভিতর গোটে, তো সে জায়গায় মোর বড় মা ঘরে রুদ্রাভিষেক করুছন, তো সেথিলাগি বলে আমি আসিছু বরগড়র দেগাঁ। কেনতা দেগাঁ এন্ট্রি করুন সারকে আমকু খালি কেনালি কেনাল দেখবারকে মিললা। সো পানি বি বহুত থিলা, যেনটাকি বর্ষা মাস না, তো বর্ষা বি বহুত হয়েছে। তো এটা হচ্ছে মেন এন্ট্রান্স দেগাঁর মন্দির যাবার লাগি। আও আমি মন্দির তো পৌঁছি আসলু ন, ইনু টিকি আমি ভিডিও শুট করে দেছু দুই বহেন, আও যেনটা কি মা ঘরে বি এসছ, আমার ঘরে সমস্তে এসছু আমি। তো এটা হচ্ছে দেগাঁর মন্দির, তো এটা ফার্স্ট টাইম আমি আসছু অষ্টশম্ভু ভিতর এটা গোটে মন্দির। মন্দিরে পূজা চালুছে আর রুদ্রাভিষেক চালুছিলা যেনটা কি, তো আমি কিছুটা ফটোস বাহারে ক্লিক করে দেলু, বাহারে ভিউ বি বহুত সুন্দর আসুছিলা। দাদা গলা এটা আও অর্চনা বি টিকি হাই করে দেছি আপন মানকু। ইনু দেখুন বহুত সুন্দর ভিউ থিলা মন্দির সামনারে, মা ঘর সাই টিকি ফটোস ক্লিক করলু এটা, আও ভিতরকে এটা এন্ট্রি করলু মন্দির ভিতরকে। তো এই জায়গায় বহুতটি রুদ্রাভিষেক চালুছিলা, বহুত জনকর রুদ্রাভিষেক হতলা। তো সে জায়গায় আমি যাচ্ছু যে জায়গায় বড় মা ঘর রুদ্রাভিষেক হচ্ছে, এইটা আমি দর্শন করবার লাগি যাচ্ছু পহলা। তো এটা হচ্ছে মন্দিরর ভিউ, আও পহলা আমি দর্শন করে দেছু, তারপরে সমস্ত ইনু টিকি জুহার করাকুরি করি আগকে দর্শন করে যা, ফির মন্দিরর ভিউটা আমি শেয়ার করুছি আপন মানক সঙ্গে। এটা অর্চনা ভিডিও শুট করেছিলা, সো এই সাইডরে হি পূজা তাঙ্কর চালিছিলা। তো সে ভিতরকে তুমি আও ভিডিও নাই করি, সে ভিতরে এটা পূজা চালুছিলা বেলে আমি দর্শন করিকিনা এটা সমস্তে বাহারি আসলু না, বাহারি করে এটা টিকি মন্দির ভিউ শেয়ার করে দেছেন দেখুন। আর এই মন্দিরে বহুত পারা হি খালি থিলে, মানে সবুয়াড়ে পারা হি থিলে। মন্দির ভিতরকে যাই করে টিকি মহাপ্রভুর দর্শন করি আসমু। তো এটা ভিতরকে আমি যাচ্ছু মন্দির ভিতরকে, তো সেনকে গলা পরে যে ইনু কাহার মানে পূজা চালিছিলা সে মন্দির ভিতরে হি, তো পূজা তাঙ্কর সরলে আমি টিকি দর্শন করে দেমু। আর এটা টিকি মন্দির ভিউ সাইডরে এটা বন্ধটি অছে, যেটাকি ভিউ বহুত সুন্দর হি আসুলা, মানে পানি টিকি ময়লা লা, বাকি ভিউ বহুত সুন্দর আসুলা, সাইড সাইড গছ মানে লাগিছিলা। আর ইনু বহুতটি এটা মানে পূজা পূজি করা চালিছে, তো সে জায়গায় ভিউ দেখুন বহুত বহুত হি সুন্দর লাগুলা। তো এই জায়গায় গোটে শিবলিঙ্গটে বিলা বাহারে, যেটাকি মন্দির বাহারে, আর এটা তুলসী গছটি বি অছে, বহুত সুন্দর হি লাগুলা। তো এই জায়গায় হোম লাগিছিলা, বাকি টিকি ছাই লাগলে সমস্তে বসিলে, নাস্তায় চনা আর মন ভোগ হয়েছিল, আমি খাই সারা পরে সোর পড়লা যে ভিডিওটা করবার লা। তো ইনু সমস্তে খাওলে মা ঘরে, আমি মানে খাই সারিলু না, আর সমস্ত ভিডিও এটা অর্চনা করুছি। তো সবুয়াড়ু টিকি ভিউ দেখুন, দেন ই সাইডর ভিউ দেখুন পুরা বহুত হি সুন্দর লাগুতলা, মানে বহুত বহুত হি সুন্দর লাগুতলা। ই সাইডরে আমি ফটোস মানে ক্লিক করলু, ওয়েদর বি বহুত বড়িয়া থিলা হেদিন, খরা নাই কি বাদল নাই, হেন্তি হি চালিছিলা,
মানে বর্ষা বি হয়ে যাবে এসে কেবে হেঁটি লা তো এই জায়গায় সেমানকর পূজা সরলান তো দাদা ঘর রুদ্রাভিষেক এটা স্টার্ট হবার আগে আমি মানে টিকি দর্শন করিদেউ এই জায়গায় পহলা মন্দির সফা করুলে ভিতরে তো আমি মানে পানি ঢালবা লাগি তাপরে গলু পানি ঢালি ঠুলা সারিকনা তাপরে সেমানে পূজা করবে। আমার ঘরে সমস্তে বহুত টাইম রু ভাবিলু যে অষ্টশম্ভু দর্শন করবার লাগি যিমু বাকি পসিবল তো কেবে বি হইনে পালা তো আজ অষ্টশম্ভু ভিতর গোটে শম্ভু দর্শন করলু ফির আগে কেনকে যাওছু বলে দেখমা। তো এইটা লা আজির আমার ভোগ ভাত ডাল মিক্স ভেজ পনির তরকারি আমের ক্ষীরি দহি বাইগন আর পাপড় ডাল সবু দিয়েছেন দেখুন নিনিকে বি দেখি খাওছে নিনি ক্ষীরি না খাবার কিন্তু এই সারিকিনা আমি মানে টিকি বসিছিল এটা আও ছুয়া মানে বি এনু খেলাখেলি করুলে দেন আমি নীলজি যাওছু নীলজির বি আগুটে শম্ভু দর্শন করমু সেটা বি গোটে অষ্টশম্ভু ভিতর হিঅন তো এই জায়গায় বি সবু জায়গায় পানি এন্তা কেনাল এন্তা সব ভরিছে তো ঘরু প্ল্যান করিকি আসিছিল যে মানে আসলা বেলে যেন যেন অষ্টশম্ভু ভিতর কিছু মিলবে দর্শন করবালে তো মিলমু তো আমি লেট্রে হি বাহালু তো আও কিছু দর্শন করনে পারি তো এটা গলা টাইমে হি দেগারু আমি নীলজি যাওছু নীলজির দর্শন করমু অষ্টশম্ভু ভিতর আগুটে শম্ভু সো এটা দেখুন আমার পুকে সো এটা আমি পলাই আসলু না নীলজির শিব মন্দির যেটা কি এটা বি দেখুন মানে আসলা বেলে তো আমি চার উপর হয়ে যাই না চার বজে তো আমি সেনু হি বাহারিছু দেগারু তো আমি এনু চার উপর হয়ে যাই না পৌঁছু পৌঁছু তো এই জায়গায় দেখুন মন্দির পুরা বন্ধ লা লেকিন আমি দর্শন বি হয়ে গলা বহুত সুন্দর দর্শন বি আনু বহু বড় হনুমান স্ট্যাচুটি অছন দেখুন পুরা তো ডাইরেক্ট ক্যাপচার না হয়ে পার বাকি দেখছি আমি বহু সুন্দর ভিউ বি বহু সুন্দর লা মানে গোটে বহু বড় শিবলিংটি বি এনু করা হয়েছে দেখুন তো এটা বি আমি ফার্স্ট টাইম আসছিলু অষ্টশম্ভু ভিতর খালি আমি ধমা মানেশ্বর হি দর্শন করছু আর কেনসিটা বি দর্শন না করে তো মন্দির ভিতরকে যাই করে এটা দর্শন করমা মন্দির খোলা লা বাকি কেহি বি নাই থে আমি মানে হি খালি থিলু তো সে জায়গাকে যাই করে দর্শন করমা পানি ঢালমা টিকে দেখুন ইনার শিবলিংটা এন্তা খণিয়া হয়ে করি অছন মানে উভা শিব মহাপ্রুটা যেটা খণিয়া হয়ে করি অছন তো ইনু আমি দর্শন করিদেলু বহু ভাল লাগলা দেগাঁর তো মানে উভা শিবলিংটা আমি দেখি না পারি বাকি এই জায়গার শিবলিংটা বহু বড়িয়া হয়েছন দর্শন করিকিনা পানি ঢালিকিনা আমি এটা বাহারি পড়লু ফের বাহার টিকি ভিউ এমতি দেখি দেছ মন্দির এমতি হি অছি আই পাইপ লগাই করে জলসি সায়ত করসন এন্তা কিছু জলসি কি কানা করসন সেগি বলে এন্তা সিস্টম করা হয়েছে বাহারকে বাহারি করে দেখুন ফুল ভিউ দেখে দেছে শিবলিং যেটা রিয়েলটা অছেন সেনু আমি হেনু বহু সারা ফটোস বি ক্লিক করলু আের আমি পলাই আসছু এটা আউ গোটে মন্দির যিমু যেটা কি নীলজির বাহারি করে আনকর ঘরকে বি যাই নীলজির সেনু সেটা আমি ক্যাপচার নাই করি আের আমি যাওছু এটা আউ গোটে মন্দির যেটা কি বৈষ্ণব দেবী মন্দির আটা বি পহলা যাই তো সেনটা বি দেখ আমি বহু সুন্দর লাগলে বহু সুন্দর সে মহাপ্রু আখাউছি আমি আপন মানুষ এটা আমি নীলজির বাহারুছু বাহারি করে ফের দেখছে সবু ই বরগড় সাইডে সবু কেনাল হি অছে খালি তো পানি সবু জায়গায় পুরা ভরি যাই পেক পেক হয়ে যাই বর্ষা বর্ষি লাগে নীলজির আসলা বেলে আউ গোটে গাঁকে বি আমি যাই যেনকি সে বড়মা ঘর রিলেটিভ মানে রয়েছন তো সেমানকর ঘর মানে বি যাই দুইটা ঘর যাই আমি নীলজির গোটে আউ গোটে গাঁকে যাই সেনু তো এটা বৈষ্ণব দেবী মন্দির যাবার রাস্তা আয় তো বৈষ্ণব দেবী মন্দির যাবার লাগি তো পহলা গোটে সিঁড়ি রাস্তা অছে আউ গোটে ব্যাক সাইড হয়ে করে গোটে সর্টকট রাস্তা অছে যেটা কি বেশি সিঁড়ি চড়বারকে না পড়ে তো এটা হচ্ছে সে সিঁড়ি যেটা কি বহুতটে সিঁড়ি অছে আপন মানে চাইলে ই বাটু বি আসি পারবে আমি ব্যাক সাইড আড়ে আসছু যেটা কি ফার্স্ট দেখালি তো এই জায়গায় বি গোটে হনুমান স্ট্যাচু করা হয়েছে দেখুন দেন মন্দির ভিতরকে যা মন্দির সাইড সাইড এমতি হি কিছু ভিউ লা বহু হি সুন্দর ভিউ লা তো আমি দর্শন করিকিনা আসমা দর্শন করিকিনা ফের ভিডিওটা দেখছি আমি আপন মানুষ দেখুন এমতি হি কিছু ভিউ লা মহাপ্রু দিশুলে বহু বহু হি সুন্দর দেখুন বহু বড়িয়া লাগলা বৈষ্ণব দেবী মহাপ্রু দর্শন করিকিনা তো এই সাইড সাইডে বাকি যা মহাপ্রু মানে অছেন সেটা বি টিকি ভিউ ক্যাপচার করছে দেখুন এই জায়গায় সবু মহাপ্রুকে বহু সাফ সুতরা লা বহু হি বড়িয়া লাগলা মন্দিরটা দর্শন করিকিনা
ଦେନ୍ ଆଉ ଗୋଟେ ସ୍ପେସିଆଲ ମନ୍ଦିର ଦର୍ଶନ କରାମି, ଯେନ୍ଟାକି ମୁଇଁ ବି ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ମାନେ ଓଡ଼ିଶାରେ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ଆମେ ଦର୍ଶନ କର୍ମା। ତୋ ଇଟା ହେଇଗଲା ବାଲାଜୀ ମନ୍ଦିର, ଯେନ୍ଟାକି ଆମେ ବି ନାଇଁ ଯାଇଛି। ବୈଷ୍ଣବଦେବୀ ମନ୍ଦିର ଯିବାର ଆଗରୁ ହିଁ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖବାର୍କେ ମିଲ୍ବା। ତ ଏଇ ଜାଗାରେ ଦେଖୁନ୍ ବହୁତ ବଡ଼ ଗରୁଡ଼ ସ୍ତମ୍ଭଟି ଗୋଟେ କରାହେଇଛି, ଆଉ ଯେନ୍ଟାକି ଆପଣମାନଙ୍କୁ ବାହାରୁ ହିଁ ପୁରା ଫୁଲ୍ ଭ୍ୟୁ ଦିଶ୍ବା। ମେନ୍ ଏଣ୍ଟ୍ରାନ୍ସଟା ହେଉଛି ସେଇଟା ପୁରା ତିରୁପତି ଷ୍ଟାଇଲ୍ରେ ଏଇ ମନ୍ଦିରଟା କରାହେଇଛି, ପୁରା ସାଉଥ୍ ଡିଜାଇନ୍ରେ ପୁରା କରାହେଇଛି। ଆଉ ଦେଖଉଛେ ମନ୍ଦିର ଭିତରେ ତ ସୁଟିଂ ଆଲାଉ ହିଁ ନାଇଁଥାଏ, ତ ମୁଁ ବାହାରୁ ଯେତେ କ୍ୟାପ୍ଚର୍ କରିପାରିଲି ସେଇଟା କରିଛେ। ଆଉ ମହାପ୍ରଭୁ କେବେ ବାହାରୁ ହିଁ ସୁଟ୍ କରିଛେ, ଯେନ୍ଟାକି ସେମାନଙ୍କର ପରମିସନ୍ ନେଇକରି ହିଁ ମୁଁ କରିଥିଲି, ତ ସେଇଟା ବି ଦେଖଉଛେ ଆପଣମାନଙ୍କୁ। ଏଇ ମନ୍ଦିରକେ ଆମେ 6:30 ହେବାର ଆଗରୁ ହିଁ ଯାଇଥିଲୁ, ତ 6:30 ଏକ୍ଜାକ୍ଟ 6:30 ତାଙ୍କର ଆଲତି ହେବାର ଥିଲା, ତ ଆଲତି ବି ଆମେ ଆଟେଣ୍ଡ କଲୁ। ଆଲତିରେ ବି ରହିକରି ଆମେ ଇନୁ 7 ବଜେ ହିଁ ବାହାରିଛୁ। ଦେଖୁନ୍ ମହାପ୍ରଭୁ ବି ବହୁତ ହି ସୁନ୍ଦର ଦିଶୁଥିଲେ, ପୁରା ଭିତରେ ଆଲାଉ ନାଇଁ ଥାଏ, ବଟ୍ ମୁଇଁ ଜୁମ୍ କରିକିନା ଆପଣମାନଙ୍କର ଲାଗି ଟିକେ ସେୟାର କରିଛେ। ତ ଆସିଲା ବେଳେ ରାସ୍ତା ଏଇଟା ଦେଖୁନ୍, ଏଇଟା ବୈଷ୍ଣବଦେବୀ ମନ୍ଦିର ଯିବାର ଆଉ ହେଇ ବାଲାଜୀ ମନ୍ଦିର ଯିବାର ମେନ୍ ଏଣ୍ଟ୍ରାନ୍ସ ଗେଟ୍ଟା ଏଇଟା। ତ ଆସିଲା ବେଳେ ଆମକୁ ସନ୍ଧ୍ୟା ହେଇଯାଇଥିଲା ନା, ଆସିଲା ବେଳେ ଏଇଟା ଫେର୍ ଆମେ ଅତାବିରାରେ ନାସ୍ତା କରିଛୁ ଆଉ ଗୁପଚୁପ୍ ଖାଇଛୁ, ଯେନ୍ଟାକି ଟେଷ୍ଟ ବହୁତ ଭଲ ଥିଲା, ବାକି ଗୁପଚୁପ୍ ଲେସ୍କେ ଯାଇଥିଲା, ଭୋଗ କରୁଥିଲା, ତ ଆଉ କିଛି ବି ଧ୍ୟାନରେ ନାଇଁ ଆସିଲା, ବାକି ବହୁତ ହି ବଢ଼ିଆ ଲାଗୁଥିଲା। ଆଉ ଏତେ ସବୁ ଜିନିଷ ଭେରାଇଟି ତାର ଉପରେ ପକେଇକରି ତ ଟେଷ୍ଟଟା ବେଶୀ ଏନହାନ୍ସ ହେଇଯାଇଥିଲା, ବାକି ଗୁପଚୁପ୍ଟା ହିଁ ପୁରା ଲେସ୍କେ ଯାଇଥିଲା ନ। ଆଜି ଯେନ୍ 4 ମନ୍ଦିର ଦର୍ଶନ କଲୁ ବହୁତ ହି ଭଲ ଲାଗିଲା, ସବୁ ନୂଆ ଜାଗା ଥିଲା, ଆଗରୁ କେବେ ଦର୍ଶନ ନାଇଁ କରିଥିଲି। ସୋ ଆଜିର ଭିଡ଼ିଓଟା ଏତିକି ହିଁ ହେ, ଆଇ ହୋପ୍ ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗ୍ବା ଭିଡ଼ିଓଟା। ଭିଡ଼ିଓଟା ଯଦି ଭଲ ଲାଗିଲା ଭିଡ଼ିଓକେ ଲାଇକ୍ କରିବେ, ସେୟାର କରିବେ, କମେଣ୍ଟ କରିବେ, ଏଣ୍ଡ ଚ୍ୟାନେଲ୍କେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବା ନାଇଁ ଭୁଲ୍ବେ।